মাঠে একের পর এক ভুল আর বিতর্কিত সিদ্ধান্ত দিলে তবেই কি আইসিসির এলিট প্যানেল আম্পায়ারদের তালিকায় নাম উঠবে? এবারের বিশ্বকাপে আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারদের আম্পায়ারিং দেখে এমন একটা প্রশ্ন আসতেই পারে যে কোনো ক্রিকেট ভক্তের। প্রতি ম্যাচেই আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারদের বাজে আম্পায়ারিংয়ে পরিবর্তন হচ্ছে মোড়। সবশেষ নেদারল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচে অন্তত তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ক্যাটেল ব্র। সেই দুই সিদ্ধান্ত টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত পরিবর্তন করেছেন পরে, যিনি অনফিল্ড আম্পায়ার হিসেবেও এবারের বিশ্বকাপে দক্ষতার পরিচয় দিয়েছেন। দারুণ আম্পায়ারিং করে আলো কেড়েছেন বাংলাদেশি এই আম্পায়ার। গত ম্যাচে অনফিল্ড দুই আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড ক্যাটেলবর বিতর্ক না থামতেই এবার আফগানিস্তান নিউজিল্যান্ডের ম্যাচে আইসিসির এলিট প্যানেলভুক্ত আরেক আম্পায়ার জোয়েল ওয়েলসন দিলেন ভুল সিদ্ধান্ত। চোখ কান খোলা রেখে এত বড় ভুল করা যায় সে বিষয়টি মাথায় ঢুকবে না কারো। মজিবুর রহমানের বলে পরিষ্কার LVW আবেদন করেছিল আফগানিস্তানের ক্রিকেটাররা। যেমন কর্নারে নিজেও বুঝেছিলেন বিষয়টি, বল যে তার ব্যাট স্পর্শ করেনি সেটি বলছিলেন আম্পায়ারকে। অনফিল্ড আম্পায়ার জোয়েল ওয়েলসন আফগানদের আবেদনে সাড়া দেয়নি। রিভিউ নেন হাসপাতুল্লাহ শাহিদি, পরে দেখা গেল পরিষ্কার LVW। এরপর থার্ড আম্পায়ারের কথাই সিদ্ধান্ত পরিবর্তন করেন জুয়েল উইলসন। তার এমন আম্পায়ারিং নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।